বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শিক্ষক নিয়োগের একটি খবরের সাথে আজকের দিনে ইতিহাসের পাতায় কি ঘটেছিল সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, সবার আগে শুরু করা যাক আজকের খবরটি, এরপরেই আলোচনা করব ইতিহাসের পাতায় আজকে কি ঘটেছিল। শিক্ষক নিয়োগের জট কাটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের দুবছর পরেও কেন শিক্ষক নিয়োগে গতি বাড়ালো না? শূন্যপদ সংক্রান্ত বিভ্রাট কেন? কেন ঘটে গেল দারভিট কাণ্ডের মতো ঘটনা? শিক্ষক নিয়োগে কেন এত বিলম্ব? কেন উঠছে দুর্নীতির অভিযোগ? এবার কড়াইগণ্ডা হিসাব দিতে প্রাথমিক ও মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ও স্কুল ও কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে নবান্নের বৈঠক থেকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে 2017 সালের 7ই জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলেজ ও বিশ্ববিদ্যালয় সর্বস্তরের শিক্ষক, আধিকারিক ও শিষ্যকর্তাদের সমাবেশে মুখ্যমন্ত্রী 6 মাসের মধ্যে সব শূন্য পদে শিক্ষক নিয়োগ সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু 2 বছরেও তা সম্পন্ন হয়নি। শিক্ষামন্ত্রী মঙ্গলবারই বিকাশ ভবনে স্পষ্ট জানান, 6 মাসের মধ্যে নিয়োগ না হলে অনুমোদিত শূন্যপদ অবলুপ্ত করে দেবে শিক্ষা দপ্তর। মনে করা হচ্ছে নির্দেশ পালন না করা ও শিক্ষক নিয়োগে বিভ্রান্তি মেটাতে পদক্ষেপ নিতে পারেন মুখ্যমন্ত্রী। 5 বছরে সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজে 5931 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়েছে। প্রাথমিকেও শিক্ষক নিয়োগ হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষক শিক্ষাকর্মী নিযুক্ত হয়েছেন। তারপরও নিয়োগে অনিয়ম, দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে রাজ্য সরকার, প্রশ্নের মুখে কমিশনের ভবিষ্যৎ, ফলে ভোটের আগে নিয়োগ সংক্রান্ত নতুন কোনো জটিলতা তৈরি না হয় সেদিকে গুরুত্ব দিচ্ছে নবান্ন। তো বন্ধুরা, এই ছিল আজকের খবরটি। এবারে দেখুন আজকের ঐতিহাসিক দিনের কিছু ঘটনা। 1787 সালে ব্রিটিশ জ্যোতির্বিদ উইলিয়াম হার্সেল আজকের দিনে ইউরেনাস গ্রহের 2টি উপগ্রহ টাইটানিয়া এবং ওবেরন আবিষ্কার করেন। 1838 সালে নিউ জার্সির মরিসটাউনের স্পিডওয়েল আয়রন ওয়ার্কস থেকে স্যামুয়েল মর্স এবং আলফ্রেড ভাইল আজকের দিনে প্রথম সার্বজনিকভাবে ডট এবং ড্যাশ দিয়ে টেলিগ্রাফ বার্তা প্রেরণ করে দেখান। 1859 সালে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড কার্জেনের জন্ম। তিনি ছিলেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির একজন রাজনীতিক, যিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন উপনিবেশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় হিসাবে 1899 থেকে 1905 সাল পর্যন্ত কর্মরত ছিলেন এবং বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে 2টি প্রদেশ করেছিলেন। কার্জন 1919 থেকে 1924 সাল পর্যন্ত পররাষ্ট্র দপ্তরের প্রধান হিসাবে কাজ করেছেন। 1866 সালে ভারতীয় উপমহাদেশের প্রথম পেশাদার আলোকচিত্র চিত্রকরদের মধ্যে অন্যতম লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1913 সালে নিউ ইয়র্ক সিটির 13তম অটো শোতে আজকের দিনে প্রথম সেডান ধরনের গাড়ি হাডসন প্রদর্শিত হয়। 1922 সালে কানাডার অধিবাসী 14 বছরের লিওনার্ড থামসন, যিনি টাইপ 1 ডায়াবেটিসে ভুগছিলেন, আজকের দিনের সর্বপ্রথম মানুষ হিসাবে তাকে অন্টারিও টরেন্টোতে ইনসুলিন ইঞ্জেকশন দেওয়া হয় ডায়াবেটিসের চিকিৎসা হিসাবে। 1954 সালে শিশু অধিকার রক্ষা আন্দোলনের সক্রিয় কর্মী তথা নোবেলজয়ী কৈলাস সত্যার্থী, যিনি কৈলাস শর্মা নামেও পরিচিত, আজকের দিনে তিনি ভারতের বিদিশায় জন্মগ্রহণ করেন। 1966 সালে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা লাল বাহাদুর শাস্ত্রী তার 61 বছর বয়সে বর্তমান উজবেকিস্তানের তাশখন্দে আজকের দিনে পরলোকগমন করেন। 1972 সালে আজকের দিনে পূর্ব পাকিস্তানের নাম হয়েছিল বাংলাদেশ হিসাবে। 1973 সালে ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম রাহুল দ্রাবিড় আজকের দিনে ইন্দোরে এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। 1982 সালে আজকের দিনে হন্ডুরাস সংবিধান গৃহীত হয়। 2009 সালে 66তম গোল্ডেন গ্লোব পুরস্কারে ভারতের প্রেক্ষাপটে ড্যানি বয়লার ছবি স্লামডগ মিলিওনিয়ারের আজকের দিনে সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা মৌলিক সঙ্গীতের পুরস্কার লাভ করে। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর এবং আজকের ইতিহাসে কী কী ঘটেছিল তার কিছু ঘটনা বলি। তো বন্ধুরা, এরকমই নানা ধরনের খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।